Hello everyone, welcome to my channel. Aaj aslam ami ekta bangladeshi common phul dhutra gach ar eta tari projati angel trumpet brugmansia. Eta ashole amader deshe je dhutra gach hoy sei projatiri holeo eta dhutra gacher phul ta hoy uporer dike ar eta shudhu shada hoy ar ki বেগুনির সাথে কিছু একটা মানে একটা শুধু বেগুনি স্ট্রাইপ হয়ে সাদা হয়, ওটা আসলে বেগুনি বলা চলে না, কিছুটা বেগুনি আর কি, আংশিক পার্শিয়াল বেগুনি। তো আমি এই গাছটা আনলাম ইউএসএ থেকে, আনছি গত এপ্রিলে। তো এটা শুধু স্টিমটা ছিল, ওই ট্রাঙ্কটা একটু ছোট্ট একটা ডাল যার শেষ ছিল এই এইটুক মরা ডালটা। তো ওটা লাগানোর পরেই এটা দেখা গেল যে দুই তিন দিনের ভিতরেই একদম এই এই ডালগুলা গজানো শুরু করে দিল। দেন এই ডালটা আর দেখেন এই ডালটা কত বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা পাতার দেখেন নিচে গোড়ায় একটা একটা করে ডাল। এটা ন্যাচারি এরকম ব্রহ্মাঞ্জির অসম্ভব সুন্দর একটা ফুল, 10 ইঞ্চি লম্বা হয়। তো একটু একটু দেখেন ভিটামিনের অভাব ছিল, তো আমি কিছু ভিটামিন সমৃদ্ধ আইটেম, সার, তারপরে হলো ডিমের খোসা, কলার খোসা, চায়ের পাতা, এগুলো দিয়ে একটু স্বাস্থ্যবান হয়েছে। তো আজ আমি আরও কিছু সার ভিটামিন সমৃদ্ধ আইটেমগুলো যা আমরা ফেলে দেই কিংবা কিনে আনতে হয় ওইগুলোই দিব, অ্যাভেলেবেল জিনিসগুলো সাথে মিশ্রণ করে আমি এই গাছের গোড়ায় দিব। তো দেখেন কি কি দিব, প্রথমে দিব কয়লা, দেন দিব চায়ের পাতা, এটা হলো বুঝতেই পারছেন ডিমের খোসা, আর এইটা ভিটামিন, আর এটা 20-20-20 সার, ওটা ভিটামিন মানে সারের সাথে আবার এটা পেস্টিসাইডের কাজও করবে, পোকামাকড় দমনও করবে। এটা মাসে দেড় মাসে একবার দিতে হয়, এটা ওয়াটার রেজিস্ট্যান্স আছে, রেইন রেজিস্ট্যান্স আছে, বৃষ্টির পানিতে ধুবে না, ধুয়ে চলে যাবে না সারটা, পোকামাকড় দমন করবে। এটা আছে এপসম সল্ট, এটা এপসম সল্ট দিয়ে রাখছি কিছু সাদা সাদা দেখেন। আর দিব হলো গার্ডেন সয়েল, আর দিব আমাদের গোবর সার আছে যেটা, ওইটার গোবর একেবারে গোবরটা শুকানো তার গুঁড়া। তো দেয়া শুরু করি আজ গাছের গুঁড়ায় সব আমি একসাথে দিয়ে দেন এটাকে চারপাশে মিশিয়ে দিয়ে কাঠির সাহায্যে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। আর 20-20-20 যে সারটা আছে ওই সারটা আমি পানি দিয়ে কিছু মিক্সড করে আনছি, ওইটারও একটু দিয়ে দেব এটার সাথে, যাতে ইনস্ট্যান্টলি ওর কাজ শুরু করে দেয়। এটাতে আমি নিয়ে আসছি দিব। এই গাছটা নার্সিং করে অনেক মজা, যেই আপনি একটু একটু মনোযোগ কম দিবেন এই গাছের প্রতি তখনই দেখা যায় যে ইনি এরকম হলুদ বর্ণ ধারণ করেন। আর যেই আপনি মনোযোগ দিবেন, সার দিবেন, ভালো মতো পানি দিবেন, দেখেন কি সুন্দর হয়ে যায় সব গাছেরই। কিন্তু এই গাছটা আমি দেখলাম যে অতি দ্রুত বর্ধনশীল একটা গাছ। এবার আমি এটাকে ঢেকে দিব, ওটা ছাদের রোদে আছে আর এটা শীত প্রধান দেশের থেকে আনা, তো এই জন্য আমি চাচ্ছি কাঠের গুঁড়াতে, এর আগে আমি ঢেকে রাখছিলাম কিন্তু এখন আমি কলার পাতা দিয়েই ঢাকার চেষ্টা করছি। অ্যাভেলেবেল আছে ছাদে, আর দুইটা কলা গাছের পাতা দিয়ে এটা যথেষ্ট হয়ে যাচ্ছে। দেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল এই লিচুর ডাল, ইভেন
এই সিজনে, এটা তো বেশি অ্যাভেলেবল, এটাতে ঢেকে দিলাম, ফেলে দিব কি আমি কোনো ফলের খোসা কিংবা পাতা যা ঘরে আসে লিচুর সাথেই বেশি আসে, আমি ফেলি না, আমি টোটালটাই আমার গাছের জন্য একদম রেখে দেই, ডাম্পিং করতে থাকি, দেন দিই। ইনি এখন আর রোদ পাবেন না, ইনার গোড়ায় গোড়ায় ময়েশ্চার থাকবে, আর ভিটামিন তো দিয়েই দিলাম অনেকগুলো, সার কীটনাশক হিসাবে ব্যবহার করবে ওই গুটি সারটা। তো ফুল ফোটা পর্যন্ত আমি ওয়েট করি, এটা ফুল ফুটলে আমার ছাদটা, ছাদ বাগানটা একদম ঝলমল করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।